আসসালামু আলাইকুম সবাইকে। প্রিভিউতে যে পিকচারের সাথে অ্যানিমেশন অ্যাড করে এবং সুন্দর একটি মিউজিক অ্যাড করে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনিও এই ভিডিওটি খুব সহজে তৈরি করতে পারবেন। তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি তৈরি করার জন্য আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তারপরে ক্যাপকাটে আসার পরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখন ফটো সেকশনে ক্লিক করবেন। তারপরে এই ভিডিওটি তৈরি করার জন্য আপনার 13টি পিকচার প্রয়োজন হবে। আপনার 13টি পিকচারের উপর ক্লিক করে নিচে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। পিকচার গুলো এখানে অ্যাড হওয়ার পর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন রেশিও, এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে 9:16 এই ফরম্যাটের উপর ক্লিক করে টিক অপশনে ক্লিক করে দিবেন। এখন আপনার এই পিকচার গুলোকে এই ফরম্যাটে ফুল স্ক্রিনে জুম করে নিতে হবে। আপনার যে পিকচারটি ফুল স্ক্রিনে থাকবে না ওই পিকচারটি আপনি এরকম ভাবে ফুল স্ক্রিনে জুম করে নেবেন। পিকচার গুলো জুম করার পরে এর শেষে দেখতে পাবেন ক্যাপকাটের একটি ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্কটিকে ডিলিট করে নেবেন। এখন এই ট্রেন্ডিং মিউজিকটি অ্যাড করে নিতে হবে। এজন্য লম্বা একটি ভিডিওর প্রথমে রেখে নিচে ওভারলিতে ক্লিক করবেন। এখন অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। তারপরে ভিডিও সেকশন থেকে এই মিউজিকের ভিডিওটি অ্যাড করে নেবেন। আর এই মিউজিকের ভিডিওটি ডাউনলোড করার জন্য আপনি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন। তারপর এখানে ম্যাট্রিয়ালস লিংক, এই যে একটি লিংক দেখতে পাচ্ছেন, এই লিংকের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনাকে গুগল ড্রাইভে নিয়ে যাওয়া হবে। এখন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওর উপরে ক্লিক করবেন। তারপর উপরে সেভ আইকনে ক্লিক করে দিলে এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এভাবে মিউজিকের ভিডিওটি ডাউনলোড করার পরে এরকম ভাবে অ্যাড করবেন। এখন নিচে এক্সট্রা অডিওতে ক্লিক করে দিলে এই ভিডিওটি থেকে মিউজিকটি আলাদা হয়ে যাবে। তারপরে এখান থেকে ব্যাক করে ওভারলিতে ক্লিক করবেন। এখন এই ভিডিও লেয়ারে ক্লিক করে ডিলিটে ক্লিক করে দিবেন। তাহলে এই ভিডিওটি ডিলিট হয়ে যাবে এবং মিউজিকটি এখানে অ্যাড করা কমপ্লিট হয়ে যাবে। এখন আপনার এই মিউজিকের বিট অনুসারে পিকচারের ডিউরেশন গুলো দিয়ে দিতে হবে। এজন্য আপনি এই ক্যাপকাটের ভিতর স্ক্রিনটি একটু জুম করতে পারবেন। তারপর আপনার যে এই মিউজিক রয়েছে এই মিউজিকের সাথে আপনি এই বিট গুলো কিন্তু ভালোভাবেই দেখতে পাচ্ছেন। তো এই যেখান থেকে একটু উঁচু রয়েছে ওই জায়গা পর্যন্ত আপনার পিকচারটিকে ছোট বড় করে দিতে হবে। এজন্য প্রথম পিকচারে ক্লিক করবেন। তারপরে প্রথম পিকচারটি এই প্রথম বিট পর্যন্ত এভাবে লং করে দিবেন। এখন ভিডিওটি প্লে করে এই লম্বা দাগটি এই পরবর্তী বিটের উপরে রাখবেন। তারপর আপনার পিকচার লেয়ারে ক্লিক করবেন। এখন এই স্প্লিটে ক্লিক করে ডিলেডে ক্লিক করে দিবেন। এভাবে আপনার সব পিকচার গুলোকে এই মিউজিকের বিটের সাথে মিলিয়ে নিতে হবে। তো এইরকম ভাবে যদি আপনার পিকচারের ডিউরেশন গুলো দিতে অসুবিধা হয়, আমি এখানে বলে দিচ্ছি যে কোন পিকচারের ডিউরেশন কত সেকেন্ড দিতে হবে। এখানে প্রথম পিকচারটি 3.5 সেকেন্ড, তারপরে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর পিকচারটি 0.5 সেকেন্ড, তারপরে 5 নম্বর এবং 6 নম্বর পিকচারটি 0.4 সেকেন্ড, তারপরে 7 নম্বর পিকচারটি 0.5 সেকেন্ড, 8 নম্বর পিকচারটি 0.4 সেকেন্ড, তারপরে 9 নম্বর পিকচারটি 0.5 সেকেন্ড, 10 নম্বর পিকচারটি 0.4 সেকেন্ড, 11 নম্বর পিকচার 0.5 সেকেন্ড, 12 নম্বর পিকচার 0.4 সেকেন্ড এবং 13 নম্বর পিকচার 0.3 সেকেন্ড। তো এভাবে আপনার পিকচারের ডিউরেশন গুলো দিয়ে নেবেন। পিকচারের ডিউরেশন দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন এই পিকচার গুলোর সাথে অ্যানিমেশন অ্যাড করে নিতে হবে। এজন্য প্রথম পিকচারে ক্লিক করবেন। তারপরে নিচে অ্যানিমেশনে ক্লিক করতে হবে। এখন কম্বোতে ক্লিক করবেন। এখন প্রথম পিকচারে স্লাইড অ্যান্ড ওয়েভ এই অ্যানিমেশনটি অ্যাড করতে হবে। 2 নম্বর পিকচারে রাইট জুম, 3 নম্বর পিকচারে লেফট জুম, তারপরে আবার 4 নম্বর পিকচারে রাইট জুম এবং 5 নম্বর পিকচারে লেফট জুম অ্যানিমেশনটি অ্যাড করতে হবে। এখন 6, 7, 8, 9 এই 4টি পিকচারে আপনার জুম অন অ্যানিমেশনটি অ্যাড করে দিতে হবে। তারপরে শেষের 4টি পিকচারে রাইট জুম এবং লেফট জুম এই অ্যানিমেশন দুইটি পর্যায়ক্রমে অ্যাড করে দিবেন। তো পিকচারগুলোর সাথে অ্যানিমেশন অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে এখন সবশেষে আপনার এই ভিডিওর সাথে দুইটি ভিডিও ইফেক্ট অ্যাড করে নিতে হবে। এজন্য লম্বা একটি ভিডিওর প্রথমে রেখে নিচে ইফেক্টে ক্লিক করবেন। এখন ভিডিও ইফেক্টে ক্লিক করতে হবে। তারপরে উপরে স্পার্কে ক্লিক করবেন। এখানে সবার নিচে যে ইফেক্ট দেখতে পাচ্ছেন এই ইফেক্টের উপরে ক্লিক করে টিক অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এই ইফেক্টের লেয়ারটিকে ভিডিওর শেষ পর্যন্ত লং করে দিবেন। এখন লম্বা দাগটি আবার ভিডিওর প্রথমে রেখে নিচে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তারপরে উপরে নাইট ক্লাবে ক্লিক করতে হবে। এখানে যে ফ্ল্যাশ ভাইবের একটি ইফেক্ট দেখতে পাচ্ছেন এই ইফেক্টের উপরে ক্লিক করে টিক অপশনে ক্লিক করে দিবেন। এখন এই ইফেক্টটিকে আপনার প্রথম পিকচারে দুইবার অ্যাড করতে হবে অর্ধেক অর্ধেক করে। তারপরে নিচে অ্যাডজাস্ট অপশন আছে, এখান থেকে আপনি এই অপাসিটি গুলো একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখানে আপনার দ্বিতীয় যে লেয়ারটি থাকবে এই দ্বিতীয় লেয়ারটির স্পিডটি একদম জিরো থাকবে। আর তাহলে আপনার এই ভিডিওটি অনেক সুন্দর মতো তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। এখন এই ভিডিওটিকে গ্যালারিতে এইচডি কোয়ালিটি আকারে সেভ করার জন্য উপরের এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে সবগুলো ফরম্যাট বাড়িয়ে নেবেন। তারপরে সেভ আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।